এবারে আমরা আলোচনা করব মিউনিসিপাল ট্যাক্স বা পৌর করের ধারণা। মিউনিসিপাল ট্যাক্স কি? মিউনিসিপাল ট্যাক্স ইজ এ ট্যাক্স লেভিড বাই আ লোকাল অথরিটি ইন রেসপেক্ট অফ আ হাউস প্রপার্টি লোকেটেড আন্ডার ইটস জুরিসডিকশন। অর্থাৎ পৌরকর হল পৌর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত একটি কর যা ওই পৌর কর্তৃপক্ষের এলাকাধীন একটি গৃহ সম্পত্তির উপর নির্ধারণ করা হয়। এবারে দেখো, এই যে হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি সিচুয়েটেড ইন কোথায় অবস্থিত হতে পারে? মেট্রো সিটি, নন মেট্রো সিটি। মেট্রো সিটি কোনগুলো? দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। এই মেট্রো সিটিতে যদি গৃহ সম্পত্তিটি অবস্থিত হয় তাহলে মিউনিসিপাল ট্যাক্স ক্যালকুলেটেড অন নেট মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ট্যাক্স সবসময় নেট মিউনিসিপাল ভ্যালুর ওপরে ক্যালকুলেট করা হবে যদি গৃহ সম্পত্তিটি মেট্রো সিটিতে অবস্থিত হয়, অর্থাৎ দিল্লি বা কলকাতা বা মুম্বাই বা চেন্নাইয়ের মধ্যে কোনোটাতে অবস্থিত হয় তাহলে মিউনিসিপাল ট্যাক্স ক্যালকুলেট হবে নেট মিউনিসিপাল ভ্যালুর ওপর। আর যদি নন মেট্রো সিটিতে হাউস প্রপার্টিটি অবস্থিত হয় তাহলে মিউনিসিপাল ট্যাক্স ক্যালকুলেটেড হবে অন গ্রস মিউনিসিপাল ভ্যালু। কেন? কারণ নন মেট্রো সিটিতে গ্রস মিউনিসিপাল ভ্যালু আর নেট মিউনিসিপাল ভ্যালুর মধ্যে কোনো ডিফারেন্স নেই। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে মেনশন দ্য কন্ডিশনস অফ ডিডাক্টিং মিউনিসিপাল ট্যাক্স, অর্থাৎ মিউনিসিপাল ট্যাক্স বা পৌরকর বাদ দেওয়ার শর্তগুলি কি কি। দেখো, এটা হয়তো দু নম্বরের প্রশ্ন আসে, সুতরাং আমরা কিন্তু এই এক নম্বর এবং দু নম্বরের যে পয়েন্টটা এই দুটো অবশ্যই লিখব, তারপরে যদি মনে হয় তোমরা অন্য যে পয়েন্টগুলো রয়েছে থ্রি আর ফোর, এটাও ওয়ান টু এর সঙ্গে রিলেটেড, এই পয়েন্টগুলোও তোমরা উল্লেখ করতে পারো। দেখো, আমরা এখানে কি বলেছি যে মিউনিসিপাল ট্যাক্স ইজ পেইড ডিউরিং দ্য রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ মিউনিসিপাল ট্যাক্স ডিডাকশন হিসেবে বাদ পায়। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিয়ে আমরা ক্যালকুলেট করি নেট অ্যানুয়াল ভ্যালু। তো এই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স কখন বাদ যেতে পারে, কি কি শর্ত পূরণ করলে তবে মিউনিসিপাল ট্যাক্স আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে বাদ দিতে পারবো? প্রথম শর্ত, মিউনিসিপাল ট্যাক্স ইজ পেইড ডিউরিং দ্য রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার। যদি ওই মিউনিসিপাল ট্যাক্সটি সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে প্রদান করা হয়, পৌরকর সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে প্রদান করা হলে তবে মিউনিসিপাল ট্যাক্স আমরা বাদ পাব। এখানে আমি আরেকটাও কথা লিখেছি, ইভেন ইফ দ্য ট্যাক্স ইজ নট রিলেটেড টু দ্যাট প্রিভিয়াস ইয়ার, যদি প্রদত্ত পৌরকরটি সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরের সঙ্গে সম্পর্কিত নাও হয় তবেও কিন্তু যদি মিউনিসিপাল ট্যাক্স দেওয়া হয়, ইজ পেইড দেওয়া হয়, প্রদান করা হয়েছে, যদি প্রদান করা হয় তাহলে কিন্তু বাদ পাবে। ধরো আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2019-20, 2019-20 মিউনিসিপাল ট্যাক্স আমরা ক্যালকুলেট করলাম, 2019-20 পেমেন্ট করলাম, ডিডাকশন হিসেবে বাদ পাব। ধরো 2018-19 মিউনিসিপাল ট্যাক্স আমরা 18-19 প্রিভিয়াস ইয়ারে দিইনি, 2019-20 প্রিভিয়াস ইয়ারে দিয়েছি, তাহলেও কিন্তু আমরা মিউনিসিপাল ট্যাক্স বাদ পাবো। দেখো, 18-19 মিউনিসিপাল ট্যাক্স তো 19-20 প্রিভিয়াস ইয়ারের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু যেহেতু 18-19 মিউনিসিপাল ট্যাক্সটা আমরা 2019-20 প্রিভিয়াস ইয়ারে দিচ্ছি, তাহলে ওই মিউনিসিপাল ট্যাক্সটা আমরা 2019-20 প্রিভিয়াস ইয়ারেই বাদ পাবো, ডিডাকশন হিসেবে ওটা বাদ যাবে। এবার প্রশ্ন হলো, এই যে বলছি পেইড, কে পেমেন্ট করবে? দেখো, দু নম্বর পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, ইট মাস্ট বি পেইড বাই দ্য ওনার অ্যাসেসি, অর্থাৎ নির্ধারী গৃহ সম্পত্তির মালিক এবং পৌরকর অবশ্যই নির্ধারীকে দিতে হবে। তাহলে এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। মিউনিসিপাল ট্যাক্স বাদ যাওয়ার শর্তগুলি হল মিউনিসিপাল ট্যাক্সটি পৌরকরটি সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে প্রদান করতে
থাকতে হবে, এবং অবশ্যই গৃহ সম্পত্তির যিনি মালিক সেই মালিক বা নির্ধারী ওই পৌরকরটি প্রদান করবেন। ক্লিয়ার? যদি টেনেন্ট পেমেন্ট করে, অর্থাৎ গৃহ সম্পত্তিটি ভাড়া দেওয়া হয়েছে, তো এবার যে ভাড়াটে সে মিউনিসিপাল ট্যাক্সটা দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু ছাড় পাবে না। ইফ দ্য টেনেন্ট পেজ দ্য মিউনিসিপাল ট্যাক্স, দ্য ওনার উইল নট গেট দ্য বেনিফিট অফ দ্য ডিডাকশন। যদি ভাড়াটে পৌরকর প্রদান করে, সেক্ষেত্রে কিন্তু নির্ধারী পৌরকর প্রদানজনিত ছাড়ের সুবিধা পাবে না। তাহলে আমরা কি বলবো, যে এখানে যদি গৃহ সম্পত্তির মালিক পৌরকর প্রদান করে সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে, তবেই ডিডাকশন হিসেবে ছাড় পাবে। তাহলে প্রথম কথা কি হলো, যে পৌরকরটি পূর্ববর্তী বছরে প্রদান করা হয়েছে, মিউনিসিপ্যাল ট্যাক্স ইজ পেইড ডিউরিং দ্য রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ার, পেমেন্ট করেছে কে, ইট মাস্ট বি পেইড বাই দ্য ওনার অ্যাসেসি, অর্থাৎ নির্ধারী গৃহ সম্পত্তির মালিক, এবং পৌরকরটি অবশ্যই নির্ধারীকে দিতে হবে। আর তৃতীয় কথা কি বললাম, টেনেন্ট যদি পেমেন্ট করে, ইফ দ্য টেনেন্ট পেজ দ্য মিউনিসিপ্যাল ট্যাক্স, দ্য ওনার উইল নট গেট দ্য বেনিফিট অফ দ্য ডিডাকশন। ভাড়াটে পৌরকর প্রদান করলে নির্ধারী পৌরকর প্রদানজনিত ছাড়ের সুবিধা পাবে না। আর যদি সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরের মিউনিসিপ্যাল ট্যাক্স পেমেন্ট না করা হয়, তাহলে কি হবে, ইফ মিউনিসিপ্যাল ট্যাক্স ইজ নট পেড ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ইট ইজ নট ডিডাক্টেবল। পূর্ববর্তী বছরে পৌরকর বকেয়া থাকলে সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে সেই করের জন্য কোনো ছাড় পাওয়া যায় না। তাহলে যদি প্রদান করা হয় তবেই ছাড় পাওয়া যাবে, যদি মালিক এবং তিনি নির্ধারী তিনি প্রদান করেন তবেই ছাড় পাবে, ভাড়াটে পৌরকর প্রদান করলেও ছাড় পাবে না। আর যদি পূর্ববর্তী বছরে পৌরকর বকেয়া থাকে, মিউনিসিপ্যাল ট্যাক্স ইজ নট পেড, তাহলেও কিন্তু ছাড় পাওয়া যাবে না। এটা কোন ক্ষেত্রে? Only in respect of let out or deemed to be let out property, municipal tax paid by the SSA can be claimed as deduction. অর্থাৎ যেগুলি শুধুমাত্র ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি বা পুরো বছর ভাড়া দেওয়া হয়েছে বলে বিবেচিত গৃহ সম্পত্তি, সেই সকল ক্ষেত্রে গৃহ সম্পত্তির মালিক নির্ধারী যদি পৌরকর প্রদান করে, তবেই পৌরকর ছাড় পাবে। ঠিক আছে, আরেকটা দেখো, এটা তোমরা জেনে রাখো, এটা আসে না খুব একটা, তবু জেনে রাখো, মিউনিসিপ্যাল ট্যাক্সের সঙ্গে যেহেতু রিলেটেড, ইফ দ্য হাউস প্রপার্টি ইজ সিচুয়েটেড ইন আ ফরেন কান্ট্রি, মিউনিসিপ্যাল ট্যাক্সেস লেভিড বাই দ্য কনসার্ন ফরেন লোকাল অথরিটি আর অলসো ডিডাক্টেবল ইফ সাচ ট্যাক্সেস আর পেইড বাই দ্য ওনার অ্যাসেসি। যদি গৃহ সম্পত্তিটি বিদেশে অবস্থিত হয়, বিদেশে অবস্থিত, কেমন, আমরা এর আগের ভিডিওতে কিন্তু বিদেশে গৃহ সম্পত্তি নিয়ে আলোচনা করেছি, তো এখানে আমরা শুধু এইটুকু জানবো যে যদি গৃহ সম্পত্তিটি বিদেশে অবস্থিত হয় এবং বিদেশের পৌর কর্তৃপক্ষ যদি পৌরকর ধার্য করে, সেক্ষেত্রে গৃহ সম্পত্তির মালিক তা প্রদান করলে কিন্তু ছাড় পাওয়া যাবে। এই পুরো ব্যাপারটাই কিন্তু লেট আউট বা ডিম টু বি লেট আউট প্রপার্টির ক্ষেত্রে, যদি গৃহ সম্পত্তিটির মালিক নির্ধারী সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে মিউনিসিপ্যাল ট্যাক্স প্রদান করে তবে ছাড় পাবে। ঠিক আছে, প্রদান না করলে ছাড় পাবে না, ভাড়াটে প্রদান করলে ছাড় পাবে না। আরেকটা কথা হচ্ছে যে ওই পূর্ববর্তী বছরের সঙ্গে সম্পর্কিত নয় এমন মিউনিসিপ্যাল ট্যাক্সও যদি পেমেন্ট করা হয়, তাহলেও ছাড় পাওয়া যাবে। বুঝতে পেরেছো তাহলে তোমরা ক্লিয়ারলি মিউনিসিপ্যাল ট্যাক্সে কখন আমরা ডিডাকশন পাবো, কী কী শর্ত পূরণ করলে ডিডাকশন পাবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আর একটা পার্ট তোমাদের আমি বলে দিচ্ছি, যে ইন কেস অফ সেলফ অকুপাইড প্রপার্টি, এটা ভীষণ ঠকানো প্রশ্ন আসে এমসিকিউতে, যে সেলফ অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে বলা আছে মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়েছে, তখন সেটা কি ডিডাক্টেবল? সেটা কিন্তু ডিডাক্টেবল নয়। ইন কেস অফ সেলফ অকুপাইড প্রপার্টি মিউনিসিপ্যাল ট্যাক্স ইজ নট ডিডাক্টেবল। নিজের বসবাসের উদ্দেশ্যে ব্যবহৃত গৃহ সম্পত্তির ক্ষেত্রে পৌরকর বাবদ কোনো ছাড় পাবে না, কোনো ছাড় কিন্তু পাওয়া যাবে না। শুধুমাত্র ভাড়া দেওয়া গৃহ সম্পত্তির ক্ষেত্রে গৃহ সম্পত্তির মালিক নির্ধারী যদি সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে পৌরকর প্রদান করেন, তবেই
মিউনিসিপাল ট্যাক্স গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে ছাড় পাওয়া যাবে। এই অবধি আমরা আজকে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা হাউস প্রপার্টি কম্পিউটেশনের স্টেপ 2, স্টেপ 3 নিয়ে আলোচনা করবো।